কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার রেকর্ড 3,78,53,275 টাকা পাওয়া গেছে, যা এই মসজিদের দান বাক্স থেকে পাওয়া হিসাবে এ যাবৎকালের সর্বোচ্চ। শনিবার সকাল 9টায় দান বাক্স খোলার পর সারাদিন গণনা শেষে রাত 7:45 এই হিসাব পাওয়া যায়। নগদ টাকা ছাড়াও বিভিন্ন বিদেশি মুদ্রা ও দান হিসেবে প্রায় 4 কেজি মতো সোনা ও রূপার গয়না পাওয়া গেছে। বিদেশি মুদ্রার মধ্যে সৌদি রিয়াল ও ভারতীয় রুপি সবচেয়ে বেশি। এর আগে সর্বশেষ গত 6 নভেম্বর দান বাক্স খোলা হয়েছিল, তখন সর্বোচ্চ 12 বস্তার রেকর্ড 3,17,17,885 টাকা পাওয়া গিয়েছিল। 3 মাস পরপর পাগলা মসজিদের দান বাক্স খোলার নিয়ম ছিল, কিন্তু মহামারী করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে বিলম্বে দান বাক্স খোলা হচ্ছে। এবার 4 মাস 6 দিন পর মসজিদের দান বাক্সগুলো খোলা হয়। শনিবার জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে 8টি দান বাক্স খোলা হয়। বাক্সগুলো থেকে টাকা বের করে প্রথমে বস্তায় ভরা হয়, এবার 15 বস্তা টাকা হয়। রূপালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক ও কিশোরগঞ্জ কর্পোরেট শাখার প্রধান মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে ওই ব্যাংকের 50 জন কর্মকর্তা কর্মচারী টাকা গণনায় অংশ নেন। মসজিদের পরিচালনা পর্ষদ সদস্যরা বলেছেন, সকাল 9টার দিকে প্রায় 200 মানুষ 15টি বস্তা থেকে মসজিদের দোতলার মেঝেতে নামিয়ে এসব মুদ্রা গুনতে শুরু করেন। উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ এসে পাগলা মসজিদে নগদ টাকা পয়সা ছাড়াও সোনা রূপার গয়না দান করেন। এছাড়া গবাদি পশু, হাঁস মুরগিসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র মসজিদটিতে দান করা হয়। অন্য ধর্মের মানুষও এখানে দান করেন। মানুষের ধারণা, এ মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম প্রতিষ্ঠান। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র 10% ভূমির ওপর এই মসজিদটি গড়ে উঠেছিল। বর্তমানে মসজিদকে কেন্দ্র করে একটি অত্যাধুনিক ধর্মীয় কমপ্লেক্স এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সম্প্রসারিত হয়েছে মূল মসজিদ ভবনও। 1997 সাল থেকে এই মসজিদটি ওয়াকফের আওতায় পরিচালিত হচ্ছে। এখানে একটি এতিমখানা রয়েছে, সেই এতিমখানার খরচ এই টাকা থেকে চালানো হয়।